السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো নাকি বেশি পেলাম ভাই, আপনার থেকে কিন্তু লম্বা সালাম দিছি। বলুন আপনি মিস্টার আক্তার মিয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন কথা বলতে চাচ্ছিলাম যে আপনারা বলছেন, আপনি আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই আপু, আপনি কি কোনো ধর্মে বিশ্বাস করেন? আমি কোনো ধর্মে বিশ্বাস করি না, না করি না। আচ্ছা, আপনি কোন ধর্মে, আপনার বাবা কোন ধর্মের লোক ছিলেন সেটা জানেন? অবশ্যই মা জানি, বাবা? বাবা মা কোন ধর্মে ছিল অবশ্যই আমি জানি, সেটা তো আপনিও জানেন, আচ্ছা সবাই আচ্ছা জানে যারা বাবা মার। আচ্ছা, যাই হোক যাই হোক যাই হোক, এখন হচ্ছে আক্তার ভাই জি ভাই আমি 2-3 মিনিট পরে আসছি, যদি নেটওয়ার্কের কোনো সমস্যা হয় আপনি 1-2 মিনিট কথা বলেন তাহলে আমি চলে আসবো। যারা মনে করেন, যারা কোন ধর্মে বিশ্বাস করে না বেসিক্যালি, তাদেরকে আমরা নাস্তিক বলি, আমাদের বাঙালি ভাষায় নাস্তিক বলে। আর যারা ঈশ্বরে বিশ্বাস করে তাদেরকে আমরা আস্তিক বলি। এখন কথা হচ্ছে, আপনি যেহেতু কোনো ধর্মই বিশ্বাস করেন না, তাহলে আপনি 1 নম্বর কথা হচ্ছে আপনি একজন নাস্তিক। 2 নম্বর কথা হচ্ছে, নাস্তিক এটা খারাপ কোনো শব্দ নয়, এটা যে ঈশ্বরে বিশ্বাস করে না তাকে বলা হয়। 2 নম্বর কথা হচ্ছে, আপনি বলছেন যে ইসলাম ধর্মে কি, একটু আগে যার সাথে কথা বলছিলেন ওনাকে বললেন যে ইসলাম ধর্মের বিভিন্ন ভুল ত্রুটি তুলে ধরলেন। এখন কথা হচ্ছে, আমি জানি না আপনার পিতামাতা কোন ধর্মের লোক ছিল, আমি বেসিক্যালি জানি না, আমি আপনাকে দেখি সবসময় অনলাইনে, আপনি ইউ আর অ্যাক্টিভ পার্সন, আমি এতটা রিয়েলাইজ করি নাই। কিন্তু আজকে আমি দেখলাম যে গল্প হচ্ছে, তখন আমি চিন্তা করলাম আমার এখানে কথা বলা উচিত, তাই আমি আসলাম কথা বলতে। আমি কাউকে ছোট করার জন্য কথা বলবো না, কারণ আপনি আপনার অবস্থানে ইউ আর রাইট, আমি আমার অবস্থানে আমি রাইট, আমি মানে কাউকে ছোট করার জন্য কথা বলতে আসি নাই। কিন্তু আমি আমার যুক্তি সহকারে আমি বলবো, আমার পৃথিবীতে একমাত্র ধর্ম আছে যেটা, সেটা ইসলাম। ইসলামই সেরা। পৃথিবী আজ থেকে 1400 বছর আগে বা তারও আগে কোরআন শরীফ নাজিল হয়েছে। কোরআন শরীফের এই পর্যন্ত আজকে এত বছর, কয়েকশো বছর আগে যে নাজিল হয়েছে, আজ পর্যন্ত একটি মাত্র অক্ষর কেউ চেঞ্জ করতে পেরেছে বা চেঞ্জ হয়েছে সেটা প্রুফ দেখাতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ টু এনিওয়ান। আচ্ছা, নাম্বার ওয়ান যে আপনি অনেক লম্বা কথা বললেন, আমি গুলাই ফেলবো আসলে, কারণ আপনার কথাগুলো আসলে অনেক বড় হয়ে গেলে প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি বললেন যে একটা এই কোরআনটা 1400 বছর আগে কিংবা তারও আগে নাজিল হয়েছে, আপনি এইভাবেই এই লাইনটাই বলেছেন যে 1400 বছর আগে কিংবা তারও আগে নাজিল হয়েছে। আপনি কি বলতে পারবেন যে 1400, শেষ করি শেষ করি শেষ করি শেষ করি, আপনাকে কথা বলতে দিয়েছি সুযোগ, আপনি আবারও বলবেন, জাস্ট আমি আমার পয়েন্টটা মেক করি যাতে আপনার উত্তর দিতে সুবিধা হয়। আপনি তো বলছিলেন আপনার কথাগুলো, তো সেখান থেকে জানতে চাইবো আর কি। তা আপনি কি জানেন যে যে কোরআনটা আপনি আজকে পড়তেছেন, এই যে যেটা মানে কি সুন্দর একটা খাতার মধ্যে হরফ দিয়ে লেখা আছে, তো এই যে কোরআনটা যেটা আমরা মুসলমানদের কাছে দেখি, এই কোরআনটা কি সরাসরি নবীজি এরকম ভাবেই সংকলন করে গিয়েছিলেন? আপনার এই সম্পর্কে কি ধারণা যে নবীজি কি এইভাবে বলে গেছেন যে এই যে আমরা জানি যে সবার আগে যে প্রথম আয়াত হয়েছিল, কোরআন যদি খুলি আমরা সবার আগে আমরা কি দেখি যে সুরা ফাতিহা আছে, তো ওইরকম ভাবে কি মানে নবীজি কি সাজাই দিয়ে গেছিলেন যে এইভাবে হবে ওইভাবে হবে? কারণ আমরা যদি প্রকৃতপক্ষে আবার দেখি কোরআনটা নাজিল হওয়ার তথ্যটা যদি জানি আমরা, প্রথমে হচ্ছে মাক্কি সুরা, পরে ছিল মাদানি সুরা, এবং প্রথম প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল সেটা ছিল ইকরা, তো আমরা তো সেটা কোরআন খুললে দেখতে পাই না, কোরআনের ফরমেটটা পুরো ডিফারেন্ট ভাবে দেখি। তো এই ফরমেটটা কে করেছে? কারণ আপনি বললেন কিন্তু কোরআনে কোনো কিছু একটা হরফ পরিবর্তন হয়নি, এটা কি এটাই এখন আপনি বলেন যে এই তাহলে কোরআন এই এই ফরমেটে কে নিয়ে আসছে এবং কতদিন? আমি হ্যাঁ আমি আপনাকে বলি, 1 নম্বর কথা হচ্ছে যে কোরআন শরীফ যেটা অক্ষত আছে পৃথিবী শুরুতে যখন এটা শুরু হয়েছিল, পৃথিবীতে 104 খানা কিতাব আছে, বড় কিতাব 104 খানা যেভাবে লিখেছিলেন ঠিক সেভাবেই অক্ষত আছে, জাস্ট আগে লেখা ছিল একটা মনে বিভিন্ন খন্ডে খন্ডে লিখানো ছিল, বিভিন্ন আপনার মাটির উপরে বা বিভিন্ন পাথরের মধ্যে এভাবে খুদাই করা ছিল, পরবর্তীতে এটা হুবহু করে এখন যেভাবে আমরা বই পাচ্ছি কাবার কাবার করে একটা বুকের মতো এরকম
কভারাইজ হয়েছে, যেরকম করে আজকে আমরা আমি যখন শিশু ছিলাম তখন আমি আমার মনে আছে আপনি বললেন যে আগে পাতাতে লেখা ছিল মাটিতে লেখা ছিল তারপর আপনি বললেন যে বইয়ের আকারে পেয়েছি, কিন্তু আমার প্রশ্নটা আপনি আবার শুনুন, আপনি আমার প্রশ্নটাই বুঝে নাই, আমি আবার বলছি এখন যেমন কোরআনের পাতা উল্টালি আমরা দেখছি সুরা ফাতিহা এরকম ভাবে একটা ক্রোনোলজিক্যাল অর্ডার মানা হয়, কিন্তু সেটা কিন্তু কোরআনের চ্যাপ্টার গুলা কিন্তু যেভাবে নাজিল হয়েছিল সেই ক্রোনোলজিক্যাল কিন্তু মানা হচ্ছে না, মাক্কি সুরা মাদানী সুরা মাদানীর মধ্যে আবার মাক্কি এইভাবে এভাবে করে দেখা যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু জানি যে ইসলামিক প্রারম্ভিক কালে যে সুরাগুলা মানে যে আয়াতগুলো নাজিল হয়েছিল সেগুলো হচ্ছে মাক্কি এবং পরবর্তীতে যেই আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী হিসেবে পরিচিত, কিন্তু কোরআনে কিন্তু প্রথমে মাক্কি সুরা এবং একদম শেষের দিকে মাদানী সেটা কিন্তু আমরা দেখতে পাই না, রদ বদল করা হয়েছে। তো এটাই আপনার প্রশ্নটা আবার শোনেন যে এটা কি এভাবে করে এই যে সিস্টেমটা দেখা দেয় এটা কি নবীজি কি বেঁচে থাকতেই বলে গেছিলেন যে এটার পরে এটা বসাও এটার পরে এটা বসাও নাকি এটা পরবর্তীতে হয়েছে, এই প্রশ্নটার স্পেসিফিক উত্তর দেন আপনি। আমি আমি বুঝতে পেরেছি, নবীজি যখন এগুলা খণ্ডায়িত করে রেখে গিয়েছিলেন তখন কিন্তু বিভিন্ন সাহাবারা ছিলেন, বিভিন্ন যেমন আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, বিভিন্ন হযরত আমাদের খলিফারা ছিলেন, চার খলিফা ওরা ছিলেন, বিভিন্ন ওদেরকে বলে ওদেরকে যেভাবে করাতে বলা হয়েছে ঠিক সেভাবে এটা আল্লাহ তাআলা যেভাবে পাঠিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়েছেন, যখন যখন পাঠিয়েছেন ঠিক সেভাবে এটা খুদিত করা হয়েছে খণ্ডিত করা হয়েছে ঠিক সেভাবে এটা লিখে রাখা হয়েছে। আচ্ছা আসলে আমার একটা অনেকগুলো কল আসতেছে, আমি এনিওয়ে আচ্ছা আমি আপনি কল ধরবেন কিন্তু তার আগে আপনি আমি বলছি আপনাকে বিদায় জানাচ্ছি, অসুবিধা না, ভালো থাকবেন। কেন বিদায় জানি বলি কারণ আপনি প্রথমে এসে আপনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে পবিত্র কোরআনের একটা কিছু অদল বদল হয়নি, চ্যালেঞ্জ করলাম না, হয় নাই এখন বলছেন শেষ করি আমি বলি লেটস ওয়ান থিং, আ লট অফ স্কলার্স হু আর অ্যাবাউট লাইক ইউ who are they going to debate with Mr. Zakir Naik or something like that, they fall, actually they failed, always they failed, they couldn't prove any information, they couldn't prove in front of him. I'm not actually, I don't have enough knowledge about that because I didn't research it. Okay, let me point out the statement you have just given earlier that I'm not that much scholars, so I don't have any sort of chole galo bhai ahare যাইহোক প্রথমে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একদম সেরকম ফাটাফাটি অবস্থা যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আমি, হ্যাঁ এটা একটা মানে হরফ চেঞ্জ হয় নাই, অথচ উনি আবু বকর পর্যন্ত এসে থেকে গেলেন, খলিফাদের নামও বলতে পারলেন না, এই যে আজকের যে কোরআনটা এটা যে একটা উসমানি একটা মানে কম্পাইল করেছিলেন উসমান, তো সেই জিনিসটাই উনি জানেন না, উনি আবু বকরের নাম বলতে বলতেই থেকে গেছে, তারপরে কয়েকটা ইংরেজি ঝাড়লেন ঝাড়ে তারপরে জাকির নায়েক কাছে চলে গেলেন, এরকমই যদি অবস্থা হয় ভাই তাহলে তো আসলে আলোচনাটা চালায় নেওয়া যাওয়া খুব দুঃখ জানি, যাই না মাত্র আপনি শুনছেন বেশি দেরি করে ফেলছেন নাকি কতক্ষণ আর বলবেন না, একদম মানে আর ভাইয়া তো পালালো বুঝলাম না, মানে শেষের দিকে দুটো ডায়লগ দিয়ে এই যে ঝেড়ে দৌড়ালো এবং কল এসেছেন অনেকগুলো কল এসেছেন এটাও কিন্তু পয়েন্ট আউট করছেন, উনার অনেকগুলো কল এসছে, একটা দুটো না অনেকগুলো কল আসছে, তো খুব বিজি পার্সন মাস্ট বি, মেবি জাকির নায়কের সাথে মিটিং করতে গেছেন, তো যাই হোক আমরা পরবর্তী